ওকে ফাইন এবার আসেন এ কারো মনে হয় তারের উপর চাপ পড়ছে ঠিক আছে ওকে এখন ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন এখন হচ্ছে লারাভেল প্রজেক্ট নিয়ে হ্যাঁ মনে করেন লারাবেল প্রজেক্ট যদি আমরা ইনস্টল করি অথবা হচ্ছে আমরা যদি আপলোড করি তাহলে হচ্ছে দেখতে এরকম থাকবে ঠিক না আচ্ছা তো এই প্রজেক্টটাও সেম যদি আপনি পোর্ট আকারে রান করতে চান তাহলে পোর্টটা হচ্ছে ইডব্লিউএফ দিয়ে কী করতে হবে পারমিট করে দিতে হবে ঠিক আছে যে এই পোর্টটা চাই কিন্তু সমস্যা হচ্ছে পোর্টগুলো সাধারণত কেউ এটার কি বলে দেখায় না আর কি হ্যাঁ পোর্টগুলো সবসময় হিডেন থাকে এটা হচ্ছে সার্ভারের একটা বড় বৈশিষ্ট্য ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে আমরা এই অ্যাপাচি দিয়ে করতে হবে আর এখন আমরা অ্যাপাচিকে ম্যানুয়াল করি নাই হ্যাঁ যা করছে সব অটোমেটিক একটা ফাইল আসছে ওইটা দিয়ে আমরা এডিট করে দেখছিলাম তো যে কোনো পিএইচপি প্রজেক্ট অথবা স্ট্যাটিক প্রজেক্ট যদি আমি বলি সব পিএইচপি পিএইচপি না ধরুন লারাভেল প্রজেক্ট হইতে পারে স্ট্যাটিক হচ্ছে শুধু ফাইলটা বলে দিলেই হয় আর স্ট্যাটিকের জন্য আমরা এখন একটু বাইরে যাব আর কি ভিতরের দিকে যাব হচ্ছে কি তবে এটা এখানে থাকুক আমরা পাশে যেটা অন করছি এখান থেকে স্ল্যাশ ইটিসি স্ল্যাশ কি ইসিটা আগেই বলছি এখানে যত সার্ভিস আছে সব থাকে তো সেখানে যে অ্যাপাচি টু আছে দেখছেন ওকে তো অ্যাপাচি টু এর মধ্যে দেখেন এখানে দুটো জায়গাতে আমাদের কাজ একটা হচ্ছে অ্যাভেলেবেল আর একটা হচ্ছে এনাবেল ঠিক কি এনাভেলবেল তো এখানে লেখাই আছে সাইট অ্যাভেলেবেল আর সাইট এনাবেল ঠিক আছে তো সাইট অ্যাভেলেবেল কি আর সাইট এনেবেল কি অ্যাভেলেবেল বলতে বোঝায় আসলে কি কী ফোল্ডারগুলো আমরা আসলে রান করতে চাই আর অ্যাভেলেবেল হচ্ছে যেগুলো অ্যাভেলেবেল মানে দুই জায়গাতে হচ্ছে ওরা রেজিস্টারটা করে অ্যাভেলেবেল হচ্ছে যেগুলো আমার সার্ভারে প্রেজেন্ট আছে আর এনেভেল হচ্ছে যেগুলো আপনি কি করতে চান আসলেই আপনার মানে দুইটাই সেম কনফিগারেশন এখানে যা আছে এখানেও তাই আছে বুঝছেন ডিফল্ট কম্পার যদি আপনি আমরা অন করে দেখ সাইট অ্যাভেলেবেল এই যে জিরো জিরো ডট ডিফল্ট যেটা না আমরা অন করছি দেখেন এখানে খেয়াল করে দেখেন যা দেখছেন একটু মিলান এক ধাপ পিছনে যায় এনাভেলে যায় এখান থেকে যাব কোথায় ডিফল্ট টেক্সটে তো এখানে দেখেন ওই নাম ফাইলের নাম সেম তো এই কারণে চেঞ্জ হয় না বুঝছেন ডিরেক্টরি আলাদা কিন্তু ফাইলের নাম কি একই এই কারণে মানে একটা আরেকটার উপরে উঠে গেছে তো দেখেন কনফিগারেশন দুটা সেম ছিল না হ্যালো কিনা দুইটা সেমই ছিল আর কি আচ্ছা দেখ আরেকটা জিনিস একটু বলি খেয়াল করে দেখেন আমি এখান থেকে যদি সিলেক্ট করি যে বাই ডিফল্ট হচ্ছে দেখেন এটা কিন্তু একটা শর্টকাট দেখছেন আসলে কোনো ফাইল না এটা হচ্ছে কি শর্টকাট অ্যাপাচি হচ্ছে মূলত এই এনাভেল থেকে ফাইলগুলো নেয় আপনি অ্যাভেলেবেল একশোটা তৈরি করতে পারেন কিন্তু এনাবেলে যেগুলো আছে এগুলো শুধুমাত্র হচ্ছে সে সার্ভ করে এখন আসেন এই একটা অ্যাভেলেবেলে কি থাকে বা একটা কনফিগারেশনে কি কি থাকে তো কনফিগারেশন হচ্ছে একটা ডট কম নামে একটা ফাইল সেটা আমরা দেখে বুঝতেছি ঠিক না আর এই ফাইলের মধ্যে দেখেন এই যে হাবিজাবি কিছু কোড আছে আর এগুলো সব কমেন্ট আমরা এগুলো সব ফালাই দিলাম এটা হচ্ছে মূলত একটা অ্যাপাচিক কনফিক ফাইল এই ফাইলে যদি এডিট করেন এডিট করলেই আপনাকে কি করতে হবে সার্ভারটা রিস্টার্ট দিতে হয় মানে শুধু অ্যাপাচি রিস্টার্ট দিতে হয় কম্পিউটার না কিন্তু কাকে রিস্টার্ট করতে হয় সার্ভারকে তো সার্ভার রিস্টার্ট মানে অ্যাপাচিই ধরেন আর কি হ্যাঁ তো আমরা ওই যে মাঝে মধ্যে বলি না সার্ভার রিস্টার্ট আমরা বুঝি মনে হয় পুরো কম্পিউটার রিস্টার্ট কম্পিউটার না মানে যে সফটওয়্যারটা সার্ভ করে ওইটাকে রিস্টার্ট করলেই অনেক কিছু সলভ হয়ে যায় আর অনেক সময় হচ্ছে পুরো কম্পিউটারই রিসেট দেওয়া লাগে কারণ অনেকগুলো সফটওয়্যার দেখা গেছে এলোমেলো কাজ করে ক্যাশ ট্যাশের কারণে তো এখানে দেখেন বাই ডিফল্ট ওরা বলে দিছে এইট জিরো মানে তো আমরা জানি লোকাল হোস্ট মানি হচ্ছে কি বাই ডিফল্ট এইট জিরো আর কি ঠিক আছে তার মানে হচ্ছে আমাদের যে ডোমেন বা হচ্ছে আইপি অ্যাড্রেসটা আছে আইপি অ্যাড্রেস মানি হচ্ছে বাই ডিফল্ট এইটাই হিট করবে আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন যে স্ট্রিম এলের জায়গায় আপনি নিজে একটা ওয়ার্নিং দিয়ে রাখলেন যে নট অ্যাভেলেবেল সামথিং সামথিং যাই হোক অথবা আপনার যে মেন সাইটটা আছে সেটাও আপনি এখান থেকে কানেক্ট করে দিতে পারেন বুঝে গেছে কারণ আমাদের টেক পার্কের মেন সাইট হচ্ছে আমরা আমাদের মেন সাইটই চালাই তো আপনি যদি কী বলে হোস্টিং দিয়েও যদি অ্যাড্রেস দিয়ে যদি ভিজিট করেন বাই ডিফল্ট হচ্ছে টেক পার্ক আইটির ওয়েবসাইটটাই পাবেন আর কি বুঝে গেছে আচ্ছা তাহলে এখন হচ্ছে আমাদের এরকম একটা কনফিক ফাইল তৈরি করতে হবে কনফ্লিক্ট ফাইল তৈরি সিস্টেম হচ্ছে যে ডোমেন আসলে সিস্টেম না এটা কি যে কি বলা যায় স্ট্যান্ডার্ড আর কি ডোমেনের নাম তাতে হচ্ছে ডট কনফটা অ্যাড করতে হয় তো আমরা ধরেন আমাদের নাম হচ্ছে কি হোয়াটসঅ্যাপ ডট টহ সিফার ডট ইনফো ছিল ঠিক আছে তো আমি একে ওকে দিচ্ছি ওকে দিলে দেখেন একটা কনফিগারেশন ফাইল তৈরি হইলো তো আসলে আপনি কনফা কনফটা দিই নাই হ্যাঁ ডট কনফো হবে ঠিক আছে হোয়াটশপ ডট ডট ইনফো ডট অন ঠিক আছে আমি নামটা জাস্ট কপি করতেছি এটা লাগবে আর কি একটু করে তো দেখেন আমাদের এখানে একটা কনফিগারেশন ফাইল তৈরি হয়েছে তো আমরা এটাকে কী করবো অন করবো অন করবো কোথায় যে কোনো একটা এডিটর অন করলেই আপনার প্রসিডিউরটা চলে আসে তো আমরা একটা আমার কাছে যেহেতু অনেকগুলো বানানো আছে আমি যে কোনো একটা কপি করে নিয়ে আসি হ্যাঁ ইউপিআইটিতে ভিজিট করলাম হচ্ছে কি পাঁচি টু হ্যাঁ বারান ভুল হয়েছে ইদিতে এখান থেকে হচ্ছে কতগুলো আছে দেখছেন যতগুলো আমাদের সার্ভারে চলো সবগুলো আমরা এখানে অ্যাড করে দিয়েছি তো আমরা যে কোনো একটা পিএচপি অন করি এটাকে অন করলাম অন করলে দেখেন যে পাশাপাশি অন হইলো তো যে কোনো সার্ভারের দেখেন প্রথমে লাগবে হচ্ছে সার্ভার নেম সার্ভার নেই মানে বলতে বুঝে আপনি যদি হোস্টিং দেন মানে আইপি অ্যাড্রেস দেন কোনো যে কোনো যে ভ্যালিড আইপি অ্যাড্রেস দেন যেটা ফাঁকা এটাও কাজ করে আর আরেকটা হচ্ছে দেখেন অ্যালিস হ্যাঁ অ্যালিস না দিলেও কাজ করে আমরা এখানে জাস্ট ডাব্লিউ ডাব্লিউ ডটটা অ্যাড করি আর কি আর কিছু না আর এখানে দেখেন ডকুমেন্ট রুটটা বলা আছে দেখছেন এখন হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ ডাব্লিউ স্ল্যাশ পাবলিক ফোল্ডারটা বুঝে গেছে তো এতটুকুই এখানে দেখেন আমরা কপি করলাম কপি করে এই যে আমাদের হোয়ার্কশপের মধ্যে নিয়ে আসলাম আসছি এ আসছি কিন্তু এখন তো এটা ঠিকঠাক মতো কাজ করবে না তো কাজ করার জন্য যেটা করতে হবে আমাদের এই যে রুটটা আছে হ্যাঁ এই রুটটা হচ্ছে মূলত বলেই দিতে হবে লারাবেল স্ল্যাশ হচ্ছে কি পাবলিক বুঝে গেছে যে বার স্ল্যাশ ডাবলিউ ডাব্লিউ ডাব্লিউ দেন প্রজেক্টের নাম আর প্রজেক্টের নাম আমরা দিছি কি লারাবেল তো সাধারণত প্রজেক্টের নামগুলো হয় সাবডোমেন ওয়াইজ বা ডোমেন ওয়াইজ যে আমার সাবডোমেন হয় টেকপার কাইটি তাহলে আমার ফোল্ডারের নাম হবে কি টেকপার কাইটি কারণ হচ্ছে ওই ইঞ্জিনিয়ার চেঞ্জ হবেই আপনার পরে আরেকজন আসবে আপনার পরে আরেকজন আসবে তো যেন সহজে পায় হ্যাঁ তারপরে নাম দিয়ে রাখছেন হচ্ছে এক্স ওয়াই জেড ওয়ান এক্স ওয়াই জেড টু হ্যাঁ তাহলে বিপদ তো যদি ডোমেনের নাম দেন এটাই সবচেয়ে ইজি তাহলে দুই জায়গাতে কনফিগারেশনটা সহজে পাওয়া যায় আর কি ঠিক আছে নিয়ম না স্ট্যান্ডার্ড সবাই ফলো করে আমাদেরও করা উচিত ঠিক আছে আচ্ছা তো এখন আসেন এখান থেকে আমরা কি করব সার্ভারের নামটা দিব সার্ভারের নাম না নাম না এই জায়গাটা বলে দেয় তাহলে পাবলিক এটা শেষ আর এখানে পাবলিক শেষ বুঝে গেছে কোন জায়গায় এখানে না আচ্ছা এবার আসেন এই জায়গাটা এই জায়গাটাতে হবে কি মনে হয় বড়ো হয় কি এটা বড় হয় না এটা বড়ো করা যায় কোনো জায়গা থেকে ফন টন দিয়ে আচ্ছা দেখে নিন দেখাতে যাচ্ছে নাকি দেখার চেষ্টা করেন একটু রকম ওয়ার্কশপ ডটাত ডট ইনফো আরেকটা হচ্ছে এখানে বসে ঠিক আছে এখন আসেন এটাকে এনেভেলে নিতে হবে কি করতে হবে এনাবোলে নিতে হবে তো এনাবলে নেয়ার জন্য হচ্ছে একটা কমান্ড আছে এটা হচ্ছে এ টু এনসাইট এ টু মানে বাংলা করলে এটা থেকে অ্যাভেলেবেল থেকে এনাবলে নিচ্ছি আর কি ঠিক আছে আমরা কমান্ডটা দিব হচ্ছে এইভাবে পুরো এ টু এনসাইট ঠিক আছে এ টু এনসাইট দিলে সে অটোমেটিক্যালি ওই অ্যাভেলেবেল সাইট আছে না ওখানে চলে যায় আচ্ছা অ্যাভেলেবেল থেকে আমি ওয়েবসাইটে নিচ্ছি তো আমার ওয়েবসাইটের নাম হচ্ছে কি হোয়াটসঅ্যাপ ডট সিফাত ডট ইনফোড দেখেন আমাকে অটোমেটিক বলতেছে যে ঠিক আছে সব কিছু তো হয়েছে এবার তুমি অ্যাপ আছিটা রেজিস্টার দাও ঠিকছ দেখছেন তাহলে দেখেন আমার এখানে দেবে হচ্ছে কি সুডো সার্ভিস মানে কমান্ডটা সুন্দর প্রথমে সুডো লিখবেন দেন লিখবেন হচ্ছে কি সার্ভিস সার্ভিসের পরে কোন সার্ভিসটা আমি রেজিস্টার করতে চাই আমি যে কাকে অ্যাপাচি টুকে কি করতে চাই রিস্টার্ট করতে চাই এই কমান্ডটা হচ্ছে মনে রাখা সহজ এটা করলে কাজ হয় দেখ সিস্টেম কন্ট্রোল রিলোড অ্যাপাচি এটা হচ্ছে এটা একটু সহজ আর সহজ না এটা একটু বড় কিন্তু মনে রাখা সহজ লং টার্মে এখন দেখেন যদি আমরা ওয়ার্কশপ ডট দেখেন কী আসছে লাদাবেল পর্যন্ত কিন্তু চলে আসছে দেখছেন লাদাবেলের এর অন্য কারণে কিন্তু তো এখন দেখেন লারাবেল প্রজেক্টে যেটা করতে হয় এই যে স্টোরেজ ফাইল আর হচ্ছে স্ট্রেপ ফাইল এ দুটো একটা পারমিশন দিতে সাধারণত মনে হয় এখানে মনে হয় শুধু স্টোরেজে পারমিশন দিলেই হবে তো পারমিশন হচ্ছে দুই টাইপের কয় টাইপের তো এই যে খেয়াল করে দেখেন আমরা যে সার্ভিসটা ইউজ করতেছি এটাকে বলা হয় ডাব্লিউ 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 সার্ভিস মানে ডাব্লিউ 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 এটা একটা ইউজার এটা হচ্ছে ওই অ্যাপাতে যখন আমরা ইনস্টল করি না তখন তৈরি হয়ে যায় ঠিক আছে যেমন শুরুতে রিড রাইট করার সব পারমিশন দেওয়া আছে সেমভাবে অ্যাপাচি যেন যে কোনো ফাইলকে রান করতে পারে অ্যাপাচির জন্য একটা ইউজার আছে এটা হচ্ছে ডাব্লিউ 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 কোলন ডাব্লিউ 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 বুঝে গেছে হ্যাঁ এটা ডিফল্ট ক্রিয়েট হয়ে যায় অ্যাপাচি ক্রিয়েট করার সময় এটাকে হচ্ছে আমাদের পারমিশনটা দিতে হয় তো পারমিশনের জন্য কোডটা আমার মুখস্থ থাকে না কোনো মানে কিছুদিন পর ব্যবহার করি আর কি তো এটা হচ্ছে একটু নিচের দিকে আসেন এই যে পাইছেন এই যে দেখেন সুর চোনব্লিউ এন এই যে ডাব্লিউ ডাব্লিউ ডেটা ডাব্লিউ ডেটা ঠিক আছে এটা হচ্ছে অ্যাপাচির জিনিস আর আরেকটা হচ্ছে দেখেন এই যে আর এটা হচ্ছে রাইট পার্শ্ব সেভেন 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 হচ্ছে সম্ভবত রিড রাইট আচ্ছা তাহলে ওইটাই লাগবে ঠিকই আছে সেভেন মানে দুইটা পারমিশন দিতে হবে এক হচ্ছে স্টোরেজকে আমার এই যে এখানে নিচে লিখিয়ে রাখছি দেখেন স্ল্যাশ এস টিএমএল স্ল্যাশ লারাবেল স্টোরেজ আর হচ্ছে এটা তো সাধারণত এটা দিলে দেখলাম হয়ে যায় ঠিক আছে আচ্ছা দিই একটা একটা করে দিই তাহলে দেখেন সিএচ ডাব্লিউ এন ড্যাশ আর আমরা এতটুকু পেস্ট করি আমরা তো আমাদের ফোল্ডারে আছি রাখলাম দেন হচ্ছে দেখেন ডট স্ল্যাশ স্টোরেজ ঠিক আছে তাহলে ডট তো আমি এই ফোল্ডারেই আছি এই ফোল্ডার থেকে ডট স্ল্যাশ স্টোরেজ ফোল্ডারকে আমি কী করলাম ফুল পারমিশন দিলাম আর আরেকটা হচ্ছে কি দিয়ে দিচ্ছে আর ক্যাশে না দিলেও হবে তাহলে আশা করি এই রোডটা চলে যাওয়া উচিত দেখেন চলে আসছে এখান ঠিক আছে তাহলে দেখেন লারাবেল সাইড আমাদের কী হয়ে গেলো লাইভ হয়ে গেল তো এইভাবে হচ্ছে দুনিয়ার যত লারাবেল সাইট আছে সব এইভাবে কী হবে লাইভ হবে এখন আসেন নোডের প্রজেক্টটাকেও তো এরকম একটা আপডোমেনে নিয়ে আসতে হবে ঠিক না এস এক্সেস লাগে না তো আমি তো বলে দিছি পাবলিক এসটি এক্সেস দিয়ে তো হচ্ছে আমরা পাবলিকে তাকে রিডাইরেক্ট করতাম এই যে এখানে তো বললাম এই যে পাবলিকটাই রুট ফাইল মানে এস ট্রি অ্যাক্সেসে হচ্ছে আমরা সিস্টেমিক্যালি রুট ফাইল পাবলিককে ধরাই দিতাম আচ্ছা এখন আসেন হচ্ছে নোট প্রজেক্টকে যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে ঠিক না পোর্ট দিয়ে করছে সার্ভার পোর্ট দিয়ে করছে এখন আমাদের হচ্ছে সাব সাবডোমেনের সাথে ম্যাপিং করতে হবে তো সাবডোমেনের জন্য ধরেন হচ্ছে আমরা ওয়ার্কশপ টু নামে আরেকটা অ্যাড রেকর্ড খুলি এ নামেই থাকুক আর ধরেন হচ্ছে কি হোয়াটসঅ্যাপ নোট দিলাম ঠিক আছে আর হচ্ছে যে আমাদের হোস্টিংয়ের অ্যাড্রেসটা লাগবে ঠিক আছে না ওই যে আমি তো ওই যে আইপিটা দেখাই দিছি দিয়ে আমি বলি এটা তো আমি জাস্ট ডোমেনের সাথে ম্যাপ করবেন কিভাবে ওইটা দেখাচ্ছি যার ডোমেন ডোমেন নাই ঠিক না তোর দরকার নাই তো ওই যে আমরা ফায়ার ওয়ালে পোর্টগুলো অ্যাড করছি না আপনি এতটুকু করতে পারলে তো বাকি কাজ করতেই পারতে আর শুধু অ্যাপাচির এই যে কাজটা আছে এটা আপনার কাজটা না এটা তো আমি বলি আমি এটা তো আমি ওপেন রাখছি হাইড করি নাই হ্যাঁ ইউজ করেন ওই ভিজিট করলে দেখাবেন আমি কারণ দুইটা ক্রিয়েট করে রাখতেছি ঠিক আছে আপনাদের কাছে তো আর আমি দিতে পারতেছি না আমি এটা অন করে রাখতেছি আপনার প্র্যাকটিস করবেন দেখে দেখে জাস্ট লিখে নিলাম ঠিক আছে কানেক্ট করে কাল ফ্লেয়ার লাগবে না তোর তো ওই যে সি প্যানেলে গিয়ে ডিএনএস ম্যানেজমেন্টে সেম কাজটা করলেই হবে সি প্যানেলের ডিএনএস ম্যানেজমেন্ট আছে না কাল ফ্লেয়ার লাগবে না আচ্ছা তাহলে আমরা কাহা ঠিক আচ্ছা তো আবার সেম নতুন করে এখন আর কি লাগবে কন ফাইল লাগবে তো কনফাইলের জন্য যে একটা প্লাসে ক্লিক করবো নতুন একটা ফাইলের নাম দিতে হবে সিফার ডট ইনফো ইউএনএফ ঠিক আছে দিয়ে দিলাম এই যে আসছে ঠিক আছে তো আসার পর আমরা এটাকে আবার কি করব এই মোডে নিয়ে আসলাম এটার আবার সেট আপটা হালকা ভিন্ন ঠিক আছে হালকা ভিন্ন করতে কীরকম এখন কিন্তু এখন আর কোনো ফোল্ডারকে আমরা ম্যাপ করতে পারতেছি না এখন আমাদের ফোল্ডার ম্যাপ না করতে পারার কারণে যেটা করতে হবে পোর্টকে ম্যাপ করতে হবে হ্যাঁ তো এটার জন্য দেখেন আমাদের এখানে এই যে মোহাম্মদ আমরা একটু অন করি তো এগুলো যদিও লেখা আছে আমার ওই যে ইয়েতে গিটের ফাইলেই আছে ঠিক আছে তো দেখেন যে হয় কিভাবে সার্ভার নেম হচ্ছে মনিটর সার্ভার নেম হচ্ছে ফেদার দেখেন সাবডোমেন নেম আর এখানে শুধু আমি পোর্টটা বলে দিছি দেখছেন বুঝে গেছে তো আমরা যদি যে নোডে যদি জিরো 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 দিয়ে রান করতাম তাহলে আমরা এখানে লিখতাম হচ্ছে এই যে হোস্টিং আইডি মানে ইয়া হোস্টিং আইপি দেন পোর্টটা বলতাম আর কি আমরা কপি করলাম কপি করে আমাদের এখানে পেস্ট করলাম করছি নেক্সট হচ্ছে এখানে কি লাগবে হোয়াটসঅ্যাপ নোডাত ডট ও সরি এতটুকুই ঠিক না আর এখানে আমাদের পোর্টের অ্যাড্রেস কত ছিল তিন হাজার করে দেখেন আমরা কিন্তু এখন লোকাল হোস্টে রান করি নাই মনে আছে আমরা কি লোকাল হোস্টে রান করছিলাম আমরা লোকাল হোস্টে রান করি নাই কিন্তু ঠিক আছে আমরা অন্য পোর্টে রান করছিলাম আচ্ছা যাক সেখানে আসতেছি এখন দেখেন এখানেও আবার সেম যেহেতু অ্যাড করছি আমাকে কি করতে হবে ইনসাইটে নিয়ে যেতে হবে ঠিক আছে এখান থেকে যে ইনসাইট এই যে এ টু ওয়ার্কশপ এন এনো ই নোট ঠিক আছে তো সেমভাবে আবার কি করতে হবে আমাদেরকে অ্যাপাচি টু রিস্টার্ট দিতে হবে আরে দেখেন অ্যাপাচিতে সেট আপ করা সিস্টেমই এটা কনফিগ ফাইল চুরি করা এ টু এনসাইট কমান্ডটা রান করা পরবর্তীতে আমি যত এডিট করি আর কানেক্ট না করলেই হবে ঠিক আছে শুধু প্রথমবার কানেক্ট করলেই হয় আর পরবর্তী থেকে শুধুমাত্র যে সার্ভারটা রিস্টার্ট দিতে হবে যদি আমরা এই কনফিগ ফাইলে কোনো আপডেট করি ঠিক আছে হ্যাঁ কারণ হচ্ছে ওই সার্ভার তো ওপেন থাকাকালীন একবারই এটাকে রিড করে ক্যাশ করে রাখে ক্যাশ না প্রথমবারই কোডটাকে নিয়ে নেয় আপডেট করলে দেয় কোনো চেঞ্জ করলে দেওয়া লাগবে কারণ অ্যাপাচি এর তো আমরা হচ্ছে রুট ফাইলে আছে আচ্ছা এখন আসেন আমরা ওই যে আমাদের নোট প্রজেক্ট একটু ব্যাক করি এক্সপ্রেস প্রজেক্ট অ্যাপডার জাস্ট মানে অন করা আছে এটা না আমরা এখান থেকে এটা কেটে দিই আর এখানে হয়তো আমরা লোকাল হোস্লি আর ঠিক আছে যদিও এটার সাথে কিছু নয় এটা জাস্ট স্ট্রিং এই জায়গাটা ইম্পর্ট্যান্ট ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন ওট তিন হাজারই ঠিক আছে তাহলে এবার আসেন আমরা ওই পি এম টুতে কিন্তু আমরা এটাকে রান করে রাখছি মনে আছে যদি পি এম টু এল এস করি এম টু এল এস দেখেন সার্ভারে কিন্তু কিছু নাই সব কি হয়ে গেছিলো আমরা উঠাই দিছি আমরা যদি এখান থেকে লেখি ইডি স্ল্যাশ এক্সপ্রেস তাহলে এক্সপ্রেস ফোল্ডারে চলে আসলাম বুঝে গেছে আসার পর এখন আমরা কি করবো টিএম টু স্টার্ট কাকে করবো দেন এখানে একটা নাম দেওয়া যায় বুঝছেন নেম ধরেন দিলাম হচ্ছে কি এক্সপ্রেস ওয়েবসাইট এক্সপ্রেস ওয়েবসাইট আর আপনি চাইলে আপনার পোর্ট রান করতেছেন কততে তাহলে এখানে ওভারেট করতে পারবেন বুঝে গেছে দেখো ওইটা একটু লাগবে না আমাদের ডিফল্ট যেটা হয় এটাই ভালো আর কি প্রজেক্টে কাজ করা সহজ মানে আমি ধরেন হচ্ছে তিন হাজারকে ওভারাইট করে যদি তিন হাজার চার দেই তাহলে হচ্ছে তিন হাজার দেওয়ার পাবো না আমাকে তিন হাজার চারই হচ্ছে অ্যাপাসিতে সেট করা লাগবে বুঝে গেছে হ্যাঁ তো এখন দেখেন যে এক্সপ্রেস ওয়েবসাইটটা আমি আসছি দেখছেন এটাই হচ্ছে নামের সুবিধা আর কি কারণ এখানে একটা বিপিএস আট দশটা নোট প্রজেক্ট চলেই ঠিক আছে আবার ধরেন হচ্ছে এমন হয় আপনি যখন হচ্ছে ইয়ে ইনস্টল করবেন বলে ডকার প্রজেক্ট যখন রান করবেন তখন দেখা গেছে ছয় সাতটা আপনার ডকার প্রজেক্ট রান হইতে পারে তা আসলে কোন ডকার ইনস্টেন্সটা আপনি রান করে রাখছেন সেটা তো জানা দরকার বুঝে গেছে আচ্ছা এখন দেখেন আমরা যদি এখানে আসি কোথায় ছিলাম এই যে হোয়াটসঅ্যাপ সিফার ডট ইনফো তো দেখেন বাইডিফল কিন্তু না পাঠায় না এটা আমরা রান করি না তো হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করি আমাদের লালাবলি আসতেছে আসছে আসছে যদি নোট দেই আবার তাড়াতাড়ি আসবে এই যে আসছে আসছে কিনা তাহলে দেখেন এই হচ্ছে হচ্ছে কি যেন বলতেছিলাম আমাদের সার্ভার সেট প্লাস সার্ভার রান করা যে আমরা যে কোনো প্রজেক্টকে কী করতে পারি এনি টাইম রান করতে হবে এবার আসেন এটা অফ করে এখন আসেন সার্ভারের সিকিউরিটি নিয়ে কিছু কথাবার্তা হ্যাঁ তো এই যে আমাদের যে যেটা হচ্ছে কোড সার্ভার যেটা সোর্স কোর্ট সার্ভার এই সার্ভার হচ্ছে আপনি যতই সিকিউর করেন এটা ইনসিকিউর বুঝতে পারছি কোনো হ্যাঁ না সোর্স কোড যে এই সার্ভারে রাখি আর কি কোনো দিন না কোনো দিন এটা হ্যাক হবেই এটা মাথায় রেখেই হচ্ছে হ্যাক হইতে পারে হ্যাক হবেই এটা মাথায় রেখে হচ্ছে আপনাকে কাজগুলো করতে হয় আপনি যদি এটা তো একটা কম্পিউটার ঠিক না আগেই বলছেন এই কম্পিউটার যদি আমি মাইস্ক্রিন ইনস্টল করি মঙ্গিবি ইনস্টল করি এবং আমার অ্যাসেটগুলোও রাখি সব তো এখানেই থাকবে কিন্তু ওই যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো দিন এগুলো কী হইতে পারে যে কেউ হ্যাক করে উড়াই দিতে পারে ঠিক আছে তো এ কারণে যেটা করা হয় যেগুলো অ্যাসেট এগুলো হচ্ছে অন্য সার্ভারে রাখে আলাদা মানে ডেটা অন্য সার্ভার রাখে কারণ হচ্ছে না এই প্রজেক্টে কেউ আসতে পারবেই গেছে পসিবল আমি তো আর হ্যাকার না বাট পসিবল এটা মাথায় রাখতে হয় তো এটার জন্য দুইটা কাজ করা লাগে একটা হচ্ছে সার্ভার ব্যাকআপ আর এখন কথা হচ্ছে কোর্স কোড ব্যাক তো আমাদের অটো থাকে যেহেতু আমরা গিট গিট ইউজ করতেছি বা কয়েকটা জায়গায় কোনো না কোনোভাবে থাকে অ্যাসেট ট্যাসেট যেগুলো সেগুলো কিন্তু ব্যাকআপ থাকে না এই কারণে এমন একটা সার্ভারকে নিতে হয় যে সার্ভারে শুধুমাত্র আমাদের অ্যাসেটই থাকবে আর একটা সার্ভারে শুধুমাত্র কী থাকবে ডেটাবেস থাকবে তিনটা ডেট মানে বিষয়টা হচ্ছে সব প্রয়োজনের উপরে এখন আমি যদি নর্মাল একটা প্রজেক্টের জন্য তিনটা পিসি ইউজ করি মাসে ছয় হাজার টাকা ইনভেস্ট করে কি দরকার কোনো প্রয়োজন তো লাইন আর যেটা সি প্যানেলে চলো এটা সি প্যানেলের চলুক আর ব্যাকআপের জন্য আমরা হয়তো একটা কর্ন দিয়ে একটা ব্যাকআপ দিতে পারি যে জিপ করে গুগল ড্রাইভে আপলোড করে দেবে এরকম একটা কিছু পসিবল আর যখন এরকম বিগ প্রজেক্ট থাকে তখন হচ্ছে একটা ব্যাকআপ সার্ভার যেটা আমার এটা যদি টেরাবাইট হয় তাহলে ব্যাকআপ ব্যাকআপ সার্ভার হয় এক টেরাবাইট তো প্রতিদিন হচ্ছে এটাতে কপি করে নিয়ে ওইটা আপডেট হয়ে যায় বুঝে গেছে এটা এই কারণে রাখে আবার এমনও হইতে পারে আমাদের সার্ভারটা যে কম্পিউটারে আসে ওই কম্পিউটারটা আগুনও ধরে যেতে পারে হার্ড ডিস্ক পড়ে গেল বা চুরি করে নিয়ে গেল ঠিক আছে সেই কারণে একটা ব্যাকআপ সার্ভার লাগে এবং দুইটা সেম কোম্পানির হয় না কখনো হয় না আর কি মানে অথবা সেম রিজিওনে নেয় না কারণ হচ্ছে স্পোর্টস কোর্ট থাকে কানাডাতে আবার ব্যাক আপ সার্ভার থাকে দেখা আমেরিকাতে অন্য কোনো কান্ট্রিতে রাখে তাহলে সুবিধা হচ্ছে যদি এই রিজিয়নের যে সার্ভারটা যদি কোনো কারণে আগুন ধরে পুড়ে যা মন চাই হোক ওই সার্ভারে আমার ডেটা আছে বুঝে গেছে তো সবই ঠিক আছে সিকিউরিটির এই জায়গাটা হচ্ছে কি একটা কনসার্নের ব্যাপার তো তারপরেও সমস্যা নাই ধরে নিলাম যে আমাদের এটা ব্যাক আপ সবসময় আমরা নেই তো এই এটাকে ব্যাকআপ নেওয়ার জন্য যেটা প্রসেস প্রসেসটা একটু বলে রাখি এটা আপনারা নিজেরা ইমপ্লিমেন্ট করেন ভালো হয় সেটা হচ্ছে একটা জব তৈরি করে জব যেটা করে হয় জবটা হচ্ছে আমি যদি কনজবে বলে দিই সে প্রতিদিন রাত বারোটা বাজে এই ফোল্ডারে ভিজিট করে এই ফোল্ডারে যা আছে পুরোটাকে জিপ করবে বন্ধু না কি লিনাক্স না নেক্সট মানে সবই যায় Linux এ যা যায় এখানেও তাই যায় একটা কম্পিউটারে যা যায় এখানেও তাই যায় ওইটাই তো বললাম জাস্ট ইউআই ছিল এখানে ইউআই নাই এখানে যে কন জব হচ্ছে ওই যে ইয়াতে ইটিসি তে সবগুলাই আছে আমরা যদি যাই কন ড্যাশ ইটিসি কন জব আছে একটা কন ঠিক আছে কন ডেইলি কন আওয়ারলি কন মান্থলি কন উইকলি সব বানানোই আছে আর একটা উইন্ডোজেও আছে মানে বিষয়টা যে আমরা ইউআই দিয়ে বানাইতাম এখানে কোনো কি নাই ইউআই নাই তো আচ্ছা এটা আপনাদের সবার টাস্ক হ্যাঁ টাস্কটা হচ্ছে কি আপনি একটা ফাইল বানাবেন মনে করেন যে আমরা একটা ফাইল বানাইলাম ফাইল হচ্ছে এক্সপ্রেসে গেলাম একটা কনজব বানাবেন সে হচ্ছে প্রতিদিন না ধরেন আমরা তো প্র্যাকটিস পারপাসে কাজ করতে ধরেন প্রতি মিনিটে এই ফোল্ডারে ভিজিট করবে ভিজিট করে এখানে যতগুলো ফাইল ছিল সবগুলোকে সে জিপ করবে জিপ করে গুগল ড্রাইভে আপডেট করে বুঝে গেছে আচ্ছা তো এখন গুগল ড্রাইভের হচ্ছে অনেক দারুণ দারুণ টিউটোরিয়াল আছে এগুলো দেখানোর দরকার না একটা ভিডিও দেখলেই হবে শুধু একটা ওই এপিএ কি আর সিক্রেট তৈরি করতে হয় এই এই টাস্কটা করেন হ্যাঁ তাহলে মনে করেন যে আপনার সিকিউরিটি যে কনসার্নটা ঠিক আছে ইনসিকিউর জায়গাতে রাখতেছি কিন্তু সিকিউর পরবর্তী কাজ এখন দেখেন এখন তো হচ্ছে আমরা শুধু ফাইল রান করতে পারি ঠিক না যে কোনো ফাইল আমরা রান করতে ইস্যু হচ্ছে ডেটাবেজ নিয়ে কী করবো ঠিক না ডেটে একটা ইস্যু ডেটাবেজটাও চাইলে এখানে সেট করতে পারি ধরেন হচ্ছে আমরা এখান থেকে যদি মাইস্কিউলটা সেট আপ করি মাইস্কিউল মাইস মাইস্কুয়েল হ্যাঁ এই তিনটা কমান্ড রান করলে মাইস্কিউল সেট আপ হয়ে যায় নিচে হচ্ছে একটা রুট ইউজার বানিয়ে নিতে হয় যেটা আমরা নর্মালি বানাই আর একটা পাসওয়ার্ড সেট করতে হয় ঠিক আছে তো বাই ডিফল্ট হচ্ছে ওই যে রুটের তো কোনো পাসওয়ার্ড থাকে না না দিলেও সমস্যা নাই কিন্তু কারণ হচ্ছে আমরা তো এই জিনিসটা শেয়ার করিও না কোথাও আচ্ছা সিস্টেমটা দেখাচ্ছি যে কি কারণে দরকার নাই আর কি মানে কারণ হচ্ছে আমাদের এই মাইসকিউল পোর্ট চলে কততে মনে আছে ছত্রিশশো না তো আমরা পোর্টটা কখনো ইউএফডাব্লিউতে অ্যাডই করবো না তাইলে সিকিউর তে যে পোর্ট যাবে সেটা ইনসিকিউরে চলে গেছে অলরেডি ওটার কোনো সিকিউরিটি নাই যতই দেন এটা দিয়ে অ্যাটাক করবেই যে কিছু করতে পারে করতে পারলো না করতে পারলে পারলো না আর কি মানে ইউএফ তে পোর্ট অ্যাড করা মানে হচ্ছে ওইটা অলরেডি হ্যাকারদের কাছে চলে গেছে অলরেডি হ্যাঁ যে কেউ একজন এটার উপরে অপারেশন চালাবে যে ভাই এটা দিয়ে দেখি আমি কি করতে পারি এটা নিজেও জানা এটা দিয়ে কী হইতে পারে কিন্তু কমন পোর্ট ছত্রিশ হতে জানি আমরা ডেটা বেস এই পোর্টগুলো হচ্ছে চেঞ্জ করে দিলেও সমস্যা নয় দেখা যাচ্ছে ছত্রিশশো আছে আমরা বানাই দিলাম হচ্ছে পাঁচ হাজার তিনশো এরকম হচ্ছে র্যান্ডম একটা ইউনিক কোড বানাই দিলে তখন ওই হ্যাকাররা বুঝবে না ওরা কমন যেহেতু জানে আর জানে যে ওই কমন মানুষ যারা ও কমন জিনিসই ইউজ করে ওরা দেখা যাচ্ছে বিবিএস্টারে মেরে দেয় আর কি কিবেসটা দেখবেন যে একদিন ঢুকে দেখবেন পুরো ফাঁকা গেলে কইশন জবে আচ্ছা ডেটাবেস নিয়ে ওই সেন্স সিস্টেম জবে করে যেটা করে ওই একটা কমান্ড আছে মাইস্কিউল ব্যাকআপ নামেই একটা আছে স্কিউএল ডি ব্যাক এরকম ওইটা দিয়ে হচ্ছে যে কোনো ডেটাবেসকে ব্যাক আপ নেওয়া যায় আপনি সেমভাবে দিবেন যে এটা ব্যাক হয়ে গুগল ড্রেবে আপডেট হয়ে যাবে বুঝে গেছে আর আরেকটা বিষয় হচ্ছে কি ওই যে কোম্পানিগুলা এই ইপিএসটা প্রোভাইড করে ওদের কাছে ব্যাক সার্ভার থাকে একটা তো সেক্ষেত্রে ওদেরকে একটা পেমেন্ট করতে হয় প্রতি মাসে বুঝে গেছে ওরা যেটা করে আমরা দেখতেছি বিপিএস একটা কম্পিউটার কিন্তু ওর কাছে বিপিএস মানে হচ্ছে একটা ফোল্ডার একটা ডিস্ক আর কি বুঝে গেছে তো দেখা গেছে যে ও একটা তার শিডিউল অনুযায়ী পুরা এই যে আমাদের যে ফোল্ডারটা আছে মানে বিষয়টা এরকম যে কেউ যদি ইয়া ডকারের মধ্যে ভিজিট করা তার কাছে মনে হবে ডকারকে কম্পিউটার আমাদের কাছে মনে হবে ডকার হচ্ছে একটা ফাইল ফোল্ডার ঠিক আছে সেভাবে আমাদের কাছে বিপিএস মনে হচ্ছে এটা একটা কম্পিউটার যাদের থেকে আমরা বিপিএস নিয়েছি ওদের কাছে এটা জাস্ট ফোল্ডার ঠিক আছে পুরো ওই ফোল্ডারটা কী করে একটা স্ন্যাপশট লিখে দেয় আর কি এখানে যা আছে পুরোটারই একটা কপি প্রতিদিন রাখে এটা করলে হয় আর কি ব্যাকআপটা কোথাও না কোথাও রাখার সিস্টেম আছে আর যদি ম্যানুয়ালি করতে চাই এটা করাটা সবচেয়ে সিকিউর আর আমাদের এত বাজেট নাই গুলো হচ্ছে গরিব মার্কা করার না কনভিন্স করাও কষ্ট বলে ভাই আমার লাগবেই না ঠিক আছে তারেক সাহেব যাইতেই পারে স্বাভাবিক ক্লাউডেরই সিকিউরিটি সিকিউরিটি নাই একদম সহজ কথা ঠিক আছে একমাত্র সিকিউর হচ্ছে পার্সোনাল হার্ড ডিস্ক আর পার্সোনাল পেন ড্রাইভ তাও সেটা যদি আমার পার্সোনাল নিজের পকেটে থাকে না আমি বলি কোটি কোটি সাইট হচ্ছে ডিজিটাল ওশান রান হচ্ছে বাট বিষয়টা হচ্ছে অ্যাটাক হবে এটা মাথায় থাকতে যত কিছুই করেন যেন হারাই গেলে আমার ফাইল না হারায় বুঝে গেছে এখন এই সিকিউরিটি মাথায় রেখে কোডও করতে হবে সিকিউরিটি মাথায় রেখে যা কিছু করা দরকার সেগুলো করেই ডিপ্লাই করতে হবে বুঝে গেছে কোডিং ক্রিপ করা তো দরকার নাই ফাইলের ব্যাক আপ লাগবে পাক না এই শোনা ওটার তো অনেক জায়গা থেকেই পায় ওটাই শোনা ঠিক আছে এ হইল কথাবার্তা তাহলে এখন আসেন আপনার মাই স্কুল সেট আপটা কর